শুভ সন্ধ্যা দিদি, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমাকে একটু বলবেন যে ঠিক মতন দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আসছে কিনা। হ্যাঁ দিদি, দেখেছি তুমি রয়েছ। আমাকে একটু জানাও দিদি, দেখাও শোনা যাচ্ছে ঠিক মতন? ঠিক আছে, একদম ঠিক আছে। শুক্লা দাশগুপ্ত বলছেন, আছি, ধন্যবাদ। আর দু একজন আসুন, আমি তারপর শুরু করব। শুভ সন্ধ্যা। শুরু করো। ঠিক আছে দাদা, আমি শুরু করছি তবে। নমস্কার, শুভ সন্ধ্যা। সাবেরী কালচারাল গ্রুপ এর আজকের সান্ধ্য লাইভে আমি দেবদত্তা ভট্টাচার্য কলকাতার থেকে আগামী এক ঘন্টা আমি গানে গানে আপনাদের সঙ্গে সময় কাটাবো। প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই যারা রয়েছেন, এবং ধন্যবাদ জানাবো সুমিতাদি এবং হীরক দাদাকে আমাকে আজ আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজকে মূলত একটু পরিচয় দিয়ে নিই আমার। মূলত লোকগান করতে বেশি ভালোবাসি, যদিও সব ধরনের গানের চর্চার মধ্যেই রয়েছি। শুভ সন্ধ্যা সুস্মিতা দি, খুব ভালো লাগছে তুমি রয়েছ। আর আজকে আমি লোকগান এবং তার সঙ্গে অন্যান্য নানা ধরনের গান, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন ধারার গান নিয়ে আমি চেষ্টা করেছি সাজানোর। আশা করব আপনাদের ভালো লাগবে। আমি প্রথম গানে যাব। শুরু করব প্রথমেই গুরুদেবের একটি পূজা পর্যায়ের গান দিয়ে।
খুব সুন্দর গান, ধন্যবাদ। শুক্লা দাশগুপ্ত বলছেন অপূর্ব, সুমিতা দি বাহ সুন্দর শুরু হলো, অনেক ধন্যবাদ সবাইকে। আমি পরের গানে যাব। দ্বিতীয় যে গানটি রেখেছি একটি লোকসঙ্গীত, আচ্ছা এই গানটি শান্তনু চ্যাটার্জি বলছেন সুন্দর, ধন্যবাদ। সঙ্গে থাকুন, শাহ আব্দুল করিমের একটি গান, যে কারণে আমার তো লোকগান পছন্দের বিষয় আমি বলেই থাকি। লোকগান তো আমাদের আটপৌরে মা, বাইরের চাকচিক্য বাইরের শুভ হোক ধন্যবাদ, বাইরের যত চাকচিক্য সবের থেকে দূরে আটপৌরে মায়ের ঘরে মায়ের যে স্নেহ তার তো এক অন্য পরশ, লোকগানও যেন ঠিকই তাই। আচ্ছা আমি চেষ্টা করবো আজকের যে আমার তালিকা রয়েছে সেটির যদি সম্ভব হয় নিশ্চয়ই অনুরোধের গান শোনাব। এবার গানে যাই, শাহ আব্দুল করিমের একটি লোকগান। মন মন
বাউলা গান আমার মন মজালে ওহে বাউলা গান জাদিয়েছ তুমি আমায় জাদিয়েছ তুমি আমায় কি দেব তার প্রতিদান মন মজালে ওহে বাউলা গান আমার মন মজালে প্রিয় মানুষরা রয়েছেন আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে। রত্না দাস বলছেন মন ভরে গেল, সোনালী ঘোষ বাহ তোমার গান আমাদের মন মজিয়েছে, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। পৃথুদা রয়েছেন সঙ্গে, তনুমিতা রয়েছ। আচ্ছা আমি পরের গানে চলে যাব, এবার আরেকটি লোকগান শোনাব। কঙ্কনা দে বলছেন দারুণ, ধন্যবাদ সবাইকে। এবার যে গানটি শোনাবো খুবই পরিচিত, লালন সাঁইজির একটি গান। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোক্তা ভরে, এমন ঘর শূন্যের উপর পোক্তা করে, ধন্য ধন্য বলি তারে, ঘরে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নেই কুমাটি, ঘরে মাত্র একটি খুঁটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড় তুফান এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, মূলাধার পুঠুরি নাই যা মূলাধার কুঠুরি নাই যার, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে, ধন্য ধন্য বলি তারে, উপর নিচে সারি সারি লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোক্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। রত্না দাস বলছেন বেঁধেছে এমন ঘর, ধন্য ধন্য বলি তারে, পছন্দের একটি গান, ধন্যবাদ। তনুমিতা তুমি তো সঙ্গে রয়েছো, কিছু বলার নেই, সবসময় তুমি সঙ্গে থাকো। শান্তনু চ্যাটার্জি বলছেন লোকগানের সাথে একটু রবীন্দ্রনাথের হলে, হ্যাঁ আমি শুরুই করেছি রবীন্দ্রনাথের গান দিয়ে, সুমিতা দি গানটা খুব সুন্দর, ধন্যবাদ। ছবি দাস ঘোষ লিখছেন এক্সেলেন্ট, থ্যাংক ইউ দিদি। আচ্ছা লোকগানই চলুক আজ,
আমি অধিকাংশ গানই লোকগান রেখেছি, তবে একটু অন্য ধারারও রবীন্দ্রসঙ্গীতও রাখবো, কিছু দুই একটা একটু অন্য গানও শোনাবো ইচ্ছে আছে। মিমি রুমা বলছেন, বাহ খুব সুন্দর, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি পরের গানে যাব। অরূপ ঘোষ, আমি উপস্থিত আছি বোন। হ্যাঁ দাদা, আমি দেখেছি স্ক্রিনে আপনি রয়েছেন, খুব ভালো লাগছে, গানের ডেলিভারি এবং এক্সপ্রেশন অনবদ্য, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন দাদা। আচ্ছা, আমি এবার একটি নজরুলের গান শোনাই, তারপরে আবার লোকগানে যাব। নজরুলের এই গানটিও ঠিক আছে, তুমি যা গাইবে সেটাই শুনবো। সুন্দর নিবেদন, সুস্মিতা দি বলছো, থ্যাংক ইউ। নজরুলের খুবই পরিচিত এই গানটি, সেটি শোনাই এবার।
দাদা লিখছেন নজরুলের গানেও চমৎকার পরিবেশনা, যেটাই শুনি সেটাই ভালো লাগে। আমি চেষ্টা করি আমার মতন করে যতটা পারি। খুব ভালো লাগছে বোন আপনার গান, অসাধারণ পরিবেশনা। অরূপদা বলছেন ধন্যবাদ দাদা, মিমি রুমা অপূর্ব, অরুণকান্তি খুব ভালো গাইলে, সুমিতাদি বলছো, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যারা সঙ্গে রয়েছেন রয়েছো এবং আমাকে উৎসাহিত করছো সুন্দর সুন্দর কমেন্টস করে। অজিত রায় বলছেন খুব ভালো লাগলো, ধন্যবাদ। আচ্ছা পরের গানে যাব, আরেকটি লোকগান। আমি আজকে লোকগানের সংখ্যা একটু বেশি রেখেছি এবং হীরক হোম রায় দাদা তো বললেনই আজকে লোকগানই চলুক, যদিও আমি সঙ্গে অন্যান্য গানও শোনাবো কিন্তু লোকগান একটু বেশি শোনাবো আজকে। এই গানটিও লালন সাঁইজির দেহতত্ত্বের গান, খুব সুন্দর মিষ্টি। মাঝেরে ভাই আছে আজব কারখানা, দিলদরিয়ার মাঝেরে ভাই মাঝেরে ভাই। দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে ঢেউ লেগেছে গো, দশ জনাতে দাঁড় টেনেছে, দশ জনাতে দাঁড় টেনেছে, হাল ধরেছে একজনা, দিলদরিয়ার মাঝের ভাই আছে আজব কারখানা, দিলদরিয়ার মাঝের ভাই। সুমিতাদি লিখছো হীরকদা তোমার লোকগানের খুব ভক্ত। হ্যাঁ সেটা আমি বুঝেছি, লোকগান দাদার ভালো লেগেছে। আচ্ছা সর্বরীদি তুমি রয়েছো সঙ্গে, খুব ভালো লাগছে, সঙ্গে থাকো, অসাধারণ গায়কী, ওয়াও, অনেক কমেন্টস আমি পাচ্ছি, মন ভরে যাচ্ছে, ধন্যবাদ, সঙ্গে থাকো দিদি। আচ্ছা এরপরে আজকে আমি কিছু বাংলা রাগাশ্রয়ী গান রেখেছি দু একটি, আশা করি ভালো লাগাতে পারবো। অজিত রায় বলছেন মন ভরে গেল, মিমি রুমা ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ। আমি একটু সেই গান দুটির একটি শোনানোর চেষ্টা করছি। আসলে এই গানগুলোর সঙ্গেও ছোটো থেকে পরিচয়,
একটা সময় ভীষণই চর্চা করতাম, কিন্তু এখন যেহেতু লোকগানের এবং অন্যান্য গানের জন্য এই রাগ প্রধান যে গানগুলো রাগ ভিত্তিক সেভাবে চর্চা হয় না। তবে আজ মনে হলো সাবেরীর পরিবারের সবাইয়ের সঙ্গে একটু এই গানগুলো গাওয়ার আনন্দ ভাগ করে নিই, তাই আমি দুটি গান রেখেছি, চেষ্টা করব। সুনেত্রা ব্যানার্জি বলছেন ভালো হচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, প্রথম গানটি শোনাই।
হীরকদা বলছেন বেশ ভালো লাগছে, সুমিতাদি বলছো রাগ সঙ্গীত শিখেছো বলে এত সুন্দর লোক। আসলে ছোট থেকেই তো গানের মধ্যে রয়েছি, সব ধরনের গানের চর্চাই চালিয়েছি। তনুমিতা খুব সুন্দর, আচ্ছা বহু প্রিয় মানুষেরা যুক্ত হচ্ছেন, দুর্গাদি রয়েছো, ভীষণ ভালো লাগছে, মিমি রুমা বলছেন ধন্যবাদ। আচ্ছা আমার মা রয়েছেন এই মুহূর্তে, মাও খুব খুশি দেখতে পাচ্ছি কমেন্টস দিচ্ছেন। আসলে এই গানগুলো মার খুব পছন্দের, মানে রাগ ভিত্তিক গানগুলো, মার হাত ধরেই আমার গান শেখা শুরু। সর্বরীদি বলছে খুব সুন্দর পরিবেশনা, থ্যাংক ইউ। আচ্ছা আমি পরের গানে যাব। দুর্গাদি বলছে খুব মিষ্টি লাগছে, আমি পরের গানে আরেকটি রবীন্দ্রনাথের গান শোনাই। আচ্ছা প্রেম পর্যায়ের শান্তনু চ্যাটার্জি বলছেন এইসব গান সত্যি শোনা যায় না আমাদের কাছে, এই গানগুলো নতুনই। হ্যাঁ অবশ্যই, আসলে রাগভিত্তিক গানগুলো তো যারা পুরোপুরি রাগ রাগ সঙ্গীতের চর্চা করেন মূলত তারাই করে থাকেন। আমি যেহেতু আমি একসময় শিখেছি, বাড়িতে চর্চার মধ্যে রয়েছি এখনও, তাই আজ মনে হলো যে আপনাদের সঙ্গে ভাগ করে নিই সেই আনন্দটা। আমি চেষ্টা করলাম, তবে আপনাদের ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। এবার গুরুদেবের একটি কীর্তনাঙ্গের প্রেম পর্যায়ের গান শোনাই। কিবা
খুব ভালো বলছেন মিমি রুমা, ধন্যবাদ। আচ্ছা, প্রত্যেকে অনেক কমেন্টস করছেন, আমি গান গাইতে গাইতে কিছু কমেন্টস দেখতে পাচ্ছি কিন্তু গান গাওয়ার সময় পড়তে পাচ্ছি না, সেগুলি আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাবো, আমি প্রত্যেককে পরে উত্তর দেব। এবার পরের গানে চলে যাই, আবার লোকগান। এবার একটি রাধারমণ দত্তের একটি ধামাইল শোনাব, বেশ ভালো লাগছে। সত্যব্রত ভট্টাচার্যজি বলছেন ধন্যবাদ। ধন্যবাদ। দেবব্রত কুণ্ডু বলছেন অসাধারণ লাগলো, ধন্যবাদ।
শিলা নিয়োগী বলছেন খুব সুন্দর, অনেক ধন্যবাদ সবাইকে। আমি পরের গানে যাব, আরেকটি নজরুলের গান শোনাই। তারপরে সময় তো ক্রমশ কমে আসছে, আমি নজরুলের গানটির পরে কিছু লোকসঙ্গীত গাইব। ধন্যবাদ আপনাকে সুস্মিতা দি, তুমি তো সব গানে পারদর্শী না, আমি চেষ্টা করি যতটা সম্ভব ভালো লাগাতে পারি তোমাদের। আচ্ছা, এবার আমি কিছু লোকগানে চলে যাই, সময় ক্রমশই কমে আসছে, খুবই কম সময় হাতে রয়েছে। আমি কিছু লোকগান, হীরকদার অনুরোধ ছিল আজকে, লোকগানই গাই এবার। আচ্ছা, এবার প্রথমে দুটি ঝুমুর গান শোনাবো, দুটি গান
ভিন্ন স্বাদের, একটি দ্রুতলয়, একটি ধীমালয়ের। প্রথম যে গানটি শোনাবো পদকর্তা মনোহরের, যে ঝুমুরটি শোনাবো, একটি বিচ্ছেদী ঝুমুর। ছুটে বধূ
আজকের শেষ পরিবেশনায় যাব, আবার সেই লালন সাহেবের গান, সাহেবজির গান দিয়ে শেষ করব। তনুমিতা বলছো কি অপূর্ব গাইছো, আমি চেষ্টা করছি আমার মতন করে। তবে আমি শেষ করার আগে আরেকবার সবাইকে, যারা এতক্ষণ ধরে রয়েছেন সবাইকে এবং সাবেরীর পরিবারের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এতক্ষণ ধরে উৎসাহিত করার জন্য, এবং অবশ্যই সুমিতা দি এবং হীরকদাকে আমাকে আজ আমন্ত্রণ জানানোর জন্য। আমি শেষ করব লালন সাহেবের একটি গুরুভেদের গান দিয়ে।
অবশ্যই আমারও খুব ইচ্ছা রইল আরেকবার এই পরিবারের সবার সঙ্গে দেখা করার। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।